Wow! আজকে মাংসটা যা রান্না করেছ না? Thanks. Oh, তোমায় বলতেই ভুলে গেছি। কাল ইভিনিং এ না আমরা কোথাও বেরোচ্ছি না। কেন? একজন গেস্ট আসবে। কে আসবে বল? আমার একজন নতুন বন্ধু। নতুন বন্ধু? কে সে? বাঙালি বুঝি? Obviously, ভদ্রমহিলা ভীষণ ভালো। একদিনের আলাপেই এত ইন্টিমেট হয়ে গেলেন। সে কি? একদিনের আলাপেই ডিনারে ইনভাইট করে বসলেন? না না, উনি আমাদের যেতে বলেছিলেন। একটু ডাল দেব? রিঙ্কি, ঠিক করে খা। আমি ভাবলাম তুমি আবার হুট করে অচেনা লোকের বাড়ি যেতে চাও না, তাই আমি ইনভাইট করলাম। বাবা, এক্সেলেন্ট! আরে, চেনো না জানো না দুম করে একটা লোককে ইনভাইট করে বসলেই হলো। কি ধান্দায় আসছে কে জানে। তোমার তো সব কিছুতেই সন্দেহ। তাছাড়া উনাকে আগে আমি স্পাইসাতে দেখেছি। ও, স্পাইসাতে গেছিলে আজ? কই, বলনি তো। শুকো, কি হচ্ছে এটা? মার্কেটিং এ যাব না? আরে না না, গেলে আগে থেকে বলে রাখো বা অ্যাট লিস্ট গিয়ে একটা ফোন করো। আজ তো করনি, তাই বলছিলাম আর কি। মম, তোমরা কি ঝগড়া করছো? নো ডিয়ার, তোমার পাপা মাঝে মাঝে সেই ছেলেবেলার পপিন্স হয়ে যায় তো। পপিন্স? প্রিয়া, তুমি তুমি আবার ওই নামটা ধরে ডাকছো? তোমার ওর সামনে পাপা, তুমি না পপিন্স, সো কিউট। হাই পপিন্স। রিঙ্কি, রাগ করছো কেন? তাছাড়া ওই নামেই তো বাবা মা তোমাকে ডাকতে। হ্যাঁ, এবার তোমার মেয়ে সবাইকে বলে বেড়াবে? না না, ও কাউকে বলবে না। তাছাড়া ওই নামটা তোমার বাবা মা রিঙ্কি আর আমি ছাড়া কেউ জানেই না। হ্যাঁ মা, কেউ জানতো না, এবার তুমি সবাইকে জানিয়ে দাও। নেভার, আমরা কাউকে বলবো না। Am I right, রিঙ্কি? শুনছো? এই শুনছো, একটা কাজ করবে? বলছিলাম অরূপ ভাস্বতীকে তো একদিন বলতেই হবে, কাল ডিনার ইনভাইট করি না। কি গো? কেন ডিস্টার্ব করছো? বেশ করেছি, আগে বলো বলবো? কি? উফ, এই এক মিনিট ওঠো তো। কি হয়েছে, কি বলছো বলো? বলছি অরূপ ভাস্বতীকেও। অরূপ ভাস্বতী? অরূপ ভাস্বতীকে কি? অরূপ ভাস্বতীকেও ডিনার ইনভাইট করি? দারুণ, জমে যাবে। নিজের বন্ধুর নাম শুনেই লাফিয়ে উঠলে, তাই না? এই শোনো শোনো, ওদেরকে একটা ফোন করব। নিউলি ম্যারিড কাপল? এখন না, কাল সকালে ফোন করো, এখন ওরা বিজি আছে। বিজি আছে কেন? সেটা তোমার মাথায় ঢুকবে না, মাস্টার পপিন্স। ও, গ্রেট। ওয়েলকাম ওয়েলকাম। এটা কি হলো? নতুনের গন্ধই আলাদা স্যার, আর যে জীবনে পাবো না। একটু পেছনে দেখো, কি নতুন চাই? লাইফটা একেবারে ফেল হয়ে গেল ম্যাডাম। মে কোথায়? রিঙ্কি, রিঙ্কি। Yes, mom. তো কারা এসছে? আঙ্কেল। হ্যালো। Here, from my heart. Thank you, it's my favorite. I know. Oh, great. আয় তো, মেয়েটা কার দেখতে হবে তো? তবে এই যে তোমার কথা বলিনি, রোমান্সটা ও বৌদির কাছ থেকে পেয়েছে, বুঝেছো? এই না না, এবার সত্যি কথা বলো তো, আজকে কি তোমাদের কোনো স্পেশাল ডে, তোমাদের অ্যানিভার্সারি? আরে না না, আমাদের অ্যানিভার্সারিতে তোমাদের ডাকবো কেন? উই প্রেফার boneless kebab on that very day. Boneless
কাবাব মানে এই এটাকেই বলে মেয়ে মানুষের বুদ্ধি আরে অ্যানিভার্সারির দিনকারে দাদা বৌদিরা কাবাব মে হাড্ডি পছন্দ করে না নো পাপেন মামলে কাবাব ও গ্রেট এই থামবে তোমরা এই না বি সিরিয়াস তোমাদের কি আজকে সত্যি কোনো স্পেশাল ডে অবিয়াসলি আরে আজ তোমাদের বৌদির স্পাইস তো তো বোন আসছেন যে কি তো তো পিস তো তো স্পাইস তো তো শুভ যা বাবা স্পাইস আমি আলা বাবা বোনকে স্পাইস তো তো বলবো না তো কি বলবো অরূপ এটা কি সমাজ জানো ও সেই আবার বাংলা ব্যাকরণ হেল্প হেল্প ঘাট হয়েছে আমার নিমন্ত্রণ করে ওই ওই যে এসে গিয়েছে শোনো একদম ছাবলামু করবে না ওকে আসুন দিদি ভেতরে আসুন আমাদের খুব কাছের ভালো বন্ধু নিউলি ম্যারিড সুইট কাপল আর ইনি মৌসুমী ওনার কথাই তোমাদের বলছিলাম আর ও শুভ আমার ইহকাল পরকাল তো উল্টোটাও বলা যায় সেটাই তো স্বাভাবিক নমস্কার আর এর পরিচয় দিতে হবে না আমার নাম মিনকি নমস্কার সো সুইট মে গড ব্লেস ইউ ডিয়ার খুব সুন্দর সংসার তোমার থ্যাংকস দিদি বসো আমি চা নিয়ে আসি আয় রিঙ্কি চল কি হলো সবাই এত চুপচাপ কেন খুব খারাপ লাগছে দিদি কে হোস্ট কে গেস্ট বুঝতেই পারছি না আমি গেস্ট হয়ে তো আসিনি এখানে কয়েক ঘন্টার জন্য তোমাদের হোস্টেস হতে এসেছি একদিন যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে মনে রেখো যদি পড়ি আমনে যদি পড়ি আমনে ছল ছল জল নাই দেখা দে সরি আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম কি ভালো গাও গো তুমি কি গো দিদি তোমার ফেভারিট গানটা গেয়ে দিল যে দিদি তুমি জানো শুভ কলেজের কম্পিটিশনে এই গানটা গেয়ে ফার্স্ট প্রাইজ পেয়েছিল কি শুভদা তোমার এই হিডেন ট্যালেন্টের কথা তো জানা ছিল না আমাদের তাহলে বস আমরা কিন্তু আজকে তোমার গান না শুনে এখান থেকে যাচ্ছি না অল দ্য বেস্ট আমি আজ অব্দি যেটা পারিনি তোমরা পারো কিনা দেখো কি পারো নি প্রিয়া আর বলো না কেবল শুনেই এসছি যে শুভ নাকি দারুণ গান গায় আজ অব্দি ওর গান শুনলাম না আপনি গান গাওয়া ছেড়ে দিলেন কেন বললে তোমরা সবাই হাসবে ওর নাকি গানের খাতাটাই হারিয়ে গেছে এমন এক্সকিউজ শুনেছে কখনো তবে আমার একটা প্রশ্ন আছে মৌসুমী দিকে করেই ফেলো তো এত বিরহ কেন জামাইবাবুর সঙ্গে মানবিফান চলছে নাকি দেখ দিদি বিয়েই করেননি ও গ্রেট তবে তো এত দুঃখ কিসের আহা
মনে দুঃখ না থাকলে দুঃখের গান গাওয়া যায় না বুঝি? না না সেটা যায়, কিন্তু চোখে জল আসে না। তোমাদের লাভ ম্যারেজ কি অ্যারেঞ্জ ম্যারেজ? আমাদের কাগজে বিজ্ঞাপন, ওই পা বা সু সি গ্রি কানি। অরূপ এটা আবার কি ভাষা? এটা শুদ্ধ বাংলা ম্যাট্রিমোনিয়াল অ্যাব্রিভিয়েশন দাদা, মানে হলো পশ্চিমবঙ্গ সুন্দরী শিক্ষিতা গৃহকর্মা নিপুণা। ও গ্রেট। আর তোমাদের? আমাদেরও অ্যারেঞ্জ, ওর মামা সম্বন্ধটা ঠিক করে। তা আপনি বিয়ে করেননি কেন? মনটাই যে চুরি হয়ে গেছিল, বিয়ে করে বরকে রাখবোটা কোথায়? বুঝে গেছি, লস্ট কেস, প্রেম ঠেম করতেন তাই তো? কেন, তোমরা কেউ করনি? সুযোগই পাইনি। আরে আর আপনি? প্রশ্নটা খুব ব্যক্তিগত হয়ে যাচ্ছে না? সরি। তো আপনার কেসটা বলুন। হ্যাঁ, আমি একজনকে ভালোবাসতাম। কাকে? ছিল কেউ, প্রথম বসন্তে হাওয়ায় ভেসে আসা কোকিলে মধুর ডাকের মতন হঠাৎ মনকে ভরিয়ে দিতে এসেছিল সে। কত গান, কত কবিতা, কত রঙিন ছিল সে দিনগুলো। ভালোবেসে বিশ্বাস করে মন প্রাণ সব দিয়ে দিয়েছিলাম তাকে, একদিন না বলে কোথায় উড়ে গেল, সব খিচে নিয়ে চলে গেল সে। তো কোনো খোঁজই আর পাননি? হ্যাঁ পেয়েছি, সে এখন ইউএসএতে বাসা বেঁধেছে, সুখের সংসার। রাত অনেক হলো প্রিয়া, এবার ডিনারের বন্দোবস্ত করলে ভালো হয়। হ্যাঁ অনেক রাত হয়েছে, এবার বাড়ির ফেরার পালা। শুভ শুভ। সরি, ক্ষমা তোমায় অনেক আগেই করেছি পপিস, তোমার কিন্তু গানটা ছেড়ে দেওয়া উচিত হয়নি। তোমার সঙ্গে এভাবে যে কোনোদিন দেখা হয়ে যাবে আমি আমি তা ভাবতেই পারিনি। তোমার একটা জিনিস আমার কাছে রয়ে গেছে। তোমায় আমি ভুলতে পারিনি, তোমায় আমি ভুলতে পারিনি মৌ। আমাদের ওই গানের খাতাটা আমি আজও যত্ন করে রেখেছি। বিশ্বাস করো, তোমাকে না বলে আমি যেতে চাইনি। তোমার সুখের সংসার, ভালো থেকো। পারলে তুমি রিঙ্কিকে গান শিখিও। আমি চললাম। নমো প্রেম জালে
যদি থাকি কাছাকাছি দেখিতে